কেন বুঝছে না? এতদিন আমি তোমার পথে ছিল, তোমাকে স্বপ্নে স্বয়নে জাগরণে ভেবে ভেবে দিনের পর দিন পাগলের মতো কাটিয়ে চিঠি লিখলি না কেন কলকাতায়? হাতে লেখা দেখলে পাচ্ছি তুমি আরো রেগে যাও, তাই নেই। কিন্তু তুমি তো দিতে পারতে। আমি ভুল করেছিলাম মন্দা, কিন্তু আর কথা নয়। ওষুধ খেয়েছো? এবার একটু ঘুমাবার চেষ্টা করো। এতদিন কপাল পুড়েছিল, এখন তো শুধু গা পুড়ে যাচ্ছে। দেখ কপাল তো বেঁচেছে। উড়েছেন কি মশাই? জ্বর যে করে এভারেস্টে চুড়িয়ে নিতে গেছে। হ্যাঁ কি মশাই, এত করে বললাম মশাই, রোগীর এখন কমপ্লিট বেড রেস্ট দরকার, কথা বলবেন না, নো টক সাইলেন্স। আর পাশে ঘর থেকে শুনতে পাচ্ছি আমি গুজগুজ গুজগুজ করে কথা বলে চলছি। আগে আমি তো কথা বলিনি, মাঝে মাঝে একটু উত্তর দিয়েছিলাম আর কি। উত্তর দিচ্ছে? উত্তর দেওয়া মানে? উত্তর দেওয়া মানে আবার প্রশ্ন করা, আবার প্রশ্ন করা, আবার কথা বলা। তাহলে এখন কি হবে? কি হবে? দুপুরের ট্রেনে কলকাতায় যাই, আরো কিছু ওষুধ নিয়ে আসি, দেখি দেখা ছাড়া তো আমার উপায় নেই। এই যে আমি কলকাতায় যাচ্ছি ওষুধ আনতে, আমি যতক্ষণ না ফিরি ততক্ষণ তুমি এই অবজিরকটিকে মা জননীর সঙ্গে এক ঘরে থাকতে দেবে না, এর জন্য আলাদা ঘরের ব্যবস্থা করো। ঠিক আছে? ঠিক আছে, চলে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।